ওয়েলকাম টু মাই এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার ফাইভের তিন নম্বরে যে সত্য বা মিথ্যা প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। আগের ভিডিও পর্যন্ত আমি দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছিল সেই পর্যন্ত আলোচনা করেছিলাম, তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 5% হারে 2n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1+5r/100n। তাহলে এটা সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। তাহলে এটা হচ্ছে সমহারে বৃদ্ধির প্রশ্ন। তাহলে আমরা কি জানি সমহারে বৃদ্ধি ইকুয়াল টু কি জানি আমরা পি ইন্টু 1+r/100n। এখানে পিটা হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা হচ্ছে পি দেওয়া রয়েছে, ঠিকই আছে। তারপরে কি বলা হয়েছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, এখানে বলছে 5r%। তাহলে আর এর জায়গায় আমরা কী লিখবো 5r। তাহলে আমরা কী পাচ্ছি পি ইন্টু 1+r এর জায়গায় আমরা বসাবো কত 5r/100 হয়ে গেল। এবার বলা হয়েছে 2n বছর, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো 2n। তাহলে জনসংখ্যাটা হবে কত এটা দেওয়া রয়েছে, কিন্তু অরিজিনালি আমাদের কী বের হওয়ার কথা এটা বের হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া রয়েছে পি ইন্টু 1+5r/100 মিলে গেছে, কিন্তু এনের জায়গায় কত হবে 2n হবে, অর্থাৎ বিবৃতিটি কী হচ্ছে মিথ্যা। এবার দেখো দুই নম্বরে কি বলছে, 4x² + 9y² = 12xy হলে x = y = কত হবে 2:3। তাহলে এটাও একটু যাচাই করে দেখতে হবে কী দেওয়া রয়েছে, 4x² + 9y² = 12xy। তাহলে 12xটাকে আমি কী করবো বাম দিকে নিয়ে আসবো, তাহলে পেয়ে যাবো কত 4x² - লিখে দিলাম কত 12xy প্লাস হচ্ছে কত 9y² = কী হবে 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 2x, তার হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি এটাকে, এটাকে আমরা ভাঙিয়ে লিখবো 2×2x×3y। তাহলে গুণ করলে আবার 12xy হয়ে যাচ্ছে, প্লাস কী লিখছি 3y, তার কি হোল স্কোয়ার = 0। তাহলে এখান থেকে 2xটাকে আমরা a ধরে নেবো, 3y টাকে b ধরে নেবো, তাহলে আমরা কী পেয়ে যাবো a² - 2ab + b² অর্থাৎ a - b তার হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2x - 3y তার হোল স্কোয়ার = 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বর্গমূল করলে 2x - 3y = 0, বা দিয়ে আমরা পেয়ে যাবো 2x = 3y। তাহলে বা দিয়ে আবার পেয়ে যাচ্ছি কি x/y = কত বের হবে 3/2, অর্থাৎ যে x = y সেটা কত বের হচ্ছে 3:2, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে কত 2:3, তাহলে বিবৃতিটি কী হবে মিথ্যা। তিন নম্বর প্রশ্নে কী বলছে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজটির উচ্চতার 1/3। এখানে একটি আমি ছবি দেখাই যে একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ কী হচ্ছে এরকমভাবে একটা কী হবে পরিবৃত্ত হবে, এখানে হবে কি কেন্দ্রটা, তাহলে এখানে যে পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধটা টোটাল যে উচ্চতা সেই উচ্চতার কত অংশ হচ্ছে এটা হবে কত, এটাকে উচ্চতাটাকে এখানে যে কেন্দ্রটা সেটা কী করে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এখানে যে ব্যাসার্ধটা হবে সেটা হবে কি 3/2, 2/2+1 অর্থাৎ 2/3, তাহলে 2/3, কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে কত 1/3, অর্থাৎ বিবৃতিটি কী হবে মিথ্যা। এখানে তোমাদের বলে রাখি যে তিন নম্বরের যে প্রশ্নটির উত্তর বইটিতে দেওয়া রয়েছে কি সত্য, কিন্তু অরিজিনালি আমরা কী পাচ্ছি সেটা হচ্ছে কি মিথ্যা। তাহলে যদি আমরা সত্য করতে হয় তাহলে আমাদের কী করতে হবে প্রশ্নটাকে চেঞ্জ করতে হবে, যেখানে 1/3 বলছে সেখানে 2/3 করতে হবে, অথবা যদি 1/3 রাখি তাহলে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ না বলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি বলি তাহলে 1/3 হবে, তখন বিবৃতিটি কী হবে সত্য হবে। এবার তোমরা দেখো চার নম্বর প্রশ্নে কী বলছে, sin 12° - cos 78° এর মান 1 বলা হয়েছে। তাহলে যাচাই করে নিই আমরা কী দেওয়া রয়েছে, sin 12° - cos 78°, তাহলে এদের মানটা বলা হয়েছে কত 1, একটু দেখে নিই। তাহলে কী লিখবো, sin 12° - cos এর পুরক্ষণ কী হয় sin, এবার 78° পুরক্ষণ কত হয় 12°, তাহলে আমি দেখতে পাচ্ছি sin 12° - sin 12°, তাহলে এটা দুটোই কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আমরা 0 পাচ্ছি, কিন্তু এখানে দেওয়া রয়েছে কত 1, তাহলে এই বিবৃতিটিও কী হবে মিথ্যা হবে। পাঁচ নম্বর প্রশ্নে কী বলছে, সমকোণী চৌকোণের পার্শ্বতলের সংখ্যা 4। তাহলে সমকোণী চৌকোণ বলতে বোঝা হয় কি আয়তঘন। তাহলে দেখো একটি আমি আয়তঘন অঙ্কন করছি, এটাকে আবার বলা হয় কি সমকোণী চৌকোণ। তাহলে সমকোণী চৌকোণের
বলছে পার্শ্বতল। তাহলে পার্শ্বতল বলতে এখানে নিচের তল আর উপর তলটা বাদ দিয়ে সাইডের যে চারটে তল, এই সাইডে একটা তল আছে, ওই সাইডে একটা তল রয়েছে, আবার ডান সাইডে একটা তল আর বাম সাইডে একটা তল, তাহলে চারো সাইডের যে তলগুলো, তাহলে টোটাল চার তল কটা হচ্ছে, চারটে তল হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে সমকোণী চৌকোণের পার্শ্বতলের সংখ্যা চার, তাহলে এটার বিবৃতিটি কী হবে, সত্য হবে। ছয় নম্বর প্রশ্নটা বল দেখো, মধ্যমা ইকুয়াল টু বলা হয়েছে এক্স সাফিক্সে বলা হয়েছে এন বাই টু প্লাস এক্স এন বাই টু প্লাস ওয়ান, বাই হচ্ছে কত, টু, যখন এন যুগ্ম সংখ্যা। এই বিবৃতিটিও সত্য। তোমাদের একটি উদাহরণ দিয়ে দেখাই, ধরো এখানে 2 3 4 5 6 7 এরকম কটা সংখ্যা রয়েছে, ছটা, অর্থাৎ জোড় সংখ্যা, এন এর মান হচ্ছে কি, জোড়। তাহলে এখানে মধ্যমা কীভাবে পাবো, তাহলে মধ্যমা এখানে বের করতে হলে আমরা দেখতে পাচ্ছি মাঝে কটা সংখ্যা রয়েছে, এখানে যে টোটাল ছটা, তাহলে মাঝে কোনোটাই সংখ্যা নেই, তাহলে ধরে নিতে হয় দুটো সংখ্যা। এখানে কীভাবে বের করতে হয়, জোড় এখানে টোটাল সংখ্যা হচ্ছে কটা, ছটা, তাহলে এই দুটো পদ কী হিসাবে বের করবো, এটা হচ্ছে কত নম্বর পদ, 1 2 3 তিন নম্বর পদ, তাহলে 6/2 যদি করি তাহলে আমরা কী পাচ্ছি, 3, আর এটা হচ্ছে কি, 3 যোগ 1, 3 যোগ 1 করলে আমরা পেয়েছি 4 নম্বর পদ। তাহলে এটাকে আমরা চিহ্নিত করছি কীভাবে, এক্স এন বাই টু পদ দিয়ে, আর এটাকে চিহ্নিত করছি কীভাবে, এক্স এন বাই টু প্লাস ওয়ান দিয়ে। এবার এই দুটোর কী করতে হয়, গড় করতে হয়, গড় করার অর্থ হলো কি, টোটাল যোগফলটাকে 2 দিয়ে ভাগ, তাহলে এই যেটা মান দাঁড়ালো সেটাই হচ্ছে কি, মধ্যমা। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি আলোচনা করবো 4 নম্বরে যে 2 মার্কসের যে 12টি প্রশ্ন রয়েছে সেই 12টি প্রশ্ন নিয়ে। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।